নর্থব্রুক হলের সামনে এই সাইনবোর্ডটা দেখে খুব ভালো লাগলো। তারা প্রমাণিত হয় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থাপনাটাকে সংরক্ষণ করে রেখেছে। কোনো একটি স্থাপনার বয়স যখন 100-150 বছর হয় তখন সেই স্থাপনাটি ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে থাকে। কিন্তু সেই স্থাপনাটির সাথে যদি জড়িয়ে থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস তাহলে তো কথাই নেই। হ্যাঁ ভিউয়ার্স ঠিকই ধরেছেন, আজকে আমি চলে এসেছি বাংলার ইতিহাসের এমন একটি স্থাপনার সামনে যেই স্থাপনাটির সাথে জড়িয়ে আছে শুধু বাংলার ইতিহাসই নয় বরং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস। হ্যাঁ ভিউয়ার্স, আমি এখন আছি পুরান ঢাকার প্রাচীন একটি স্থাপনা নর্থব্রুক হলের সামনে, আর এই হলটির সাথে জড়িয়ে আছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ বাংলার অনেক প্রাচীন ইতিহাস। তো সেই ইতিহাসটাই আমরা জানবো এবং সেই ইতিহাসের সাথে জড়িত যে উপাদানগুলো আছে সেগুলো আমরা অনুসন্ধান করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রফিক আমার নাম, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করাই আমার কাম। থাকি আমি নারায়ণগঞ্জ গুড়িফিরি গ্রামগঞ্জ। চলে আসলাম আমার চ্যানেলের আরও একটি নতুন এপিসোড নিয়ে। তো আজকে আমার এই এপিসোডে আমাকে গাইড করবেন সোহেল ব্লগস ইউটিউব চ্যানেলের সোহেল ভাই। তো সোহেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো আপনাকে স্বাগতম আমার চ্যানেলে। অবশ্যই। তো ভিউয়ার্স, সোহেল ভাই একটা ইউটিউব চ্যানেল আছে। তো সোহেল ভাই আর আমি আজকে এই নোটবুক হলটা ঘুরে ফিরে দেখব এবং এই নোটবুক হলের যে ইতিহাসটা আছে এবং এই নোটবুক হলের সাথে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইতিহাস জড়িয়ে আছে সেই ইতিহাসটা জানার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। নোটবুক হল বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত অন্যতম প্রাচীন ও নান্দনিক সৌন্দর্যময় একটি স্থাপনা যা বুড়িগঙ্গা নদীর তীরের ওয়াজ গাইড নামক এলাকায় অবস্থিত। 1874 সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুক ঢাকা সফরে এলে তার এই সফরকে স্মরণীয় করে রাখার জন্য এই ভবনটি টাউন হল হিসেবে নির্মাণ করা হয়। তৎকালীন ঢাকার ধনাঢ্য ব্যক্তিরা গভর্নর জেনারেল নর্থব্রুকের সম্মানে এই ভবনের নাম দেন নর্থব্রুক হল। 1926 সালের 8ই ফেব্রুয়ারি এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা পৌরসভা সংবর্ধনা দেয়। বর্তমানে ভবনটির দায়িত্বে রয়েছে ঢাকা সিটি কর্পোরেশন। জরাজীর্ণ হওয়ায় এটি আর মিলনায়তন হিসেবে ব্যবহৃত হচ্ছে না। এই ভবনটি সংলগ্ন সড়কটি নর্থব্রুক হল রোড নামে পরিচিত। মূল ভবনের পশ্চাৎভাগে একটি গ্রন্থালয় রয়েছে। ভবনটি তৈরিতে লাল রং ব্যবহৃত হওয়ার কারণে স্থানীয়দের কাছে এই ভবনটি লালকুঠি হিসেবে পরিচিত। তবে ভবনটির ঐতিহাসিক মূল্যের কারণে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ভবনটিকে একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে সংরক্ষণ করে রেখেছে। নর্থব্রুক হলের সামনে এই সাইনবোর্ডটা দেখে খুব ভালো লাগলো। তারা প্রমাণিত হয় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থাপনাটাকে সংরক্ষণ করে রেখেছে। তো আসুন আমরা এই নর্থব্রুক হলের চারপাশটা ঘুরে ফিরে দেখি এবং এই ভবনের বাকি যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটাও জানার চেষ্টা করি। 1879 সালের শেষের দিকে নর্থব্রুক হলের নির্মাণ কাজ শেষ হয়। ভাওয়াল রাজা রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরী তৎকালীন সময়ে এই ভবনটি নির্মাণের জন্য 80,000 টাকা দান করেছিলেন। তবে ভবনটি 1880 সালের 25 মে উদ্বোধন করা হয়। সে সময়ে ঢাকার কমিশনার নর্থব্রুক হলের উদ্বোধন করেন। তৎকালীন উচ্চপদস্থ রাজকর্মচারী ও ধনাঢ্য ব্যক্তিদের সভা এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম এ ভবনে আয়োজন করা হতো। পরবর্তী সময়ে নর্থব্রুক হলের নামানুসারে তৎসংলগ্ন সড়কের নামকরণ করা হয় নর্থব্রুক হল রোড। 1882 সালে ভবনটি টাউন হল থেকে পাঠাগারে রূপান্তর করা হয় এবং এর সাথে জনসন হল নামে একটি ক্লাবঘর সংযুক্ত করা হয়। স্বল্প সংখ্যক বই নিয়ে পাঠাগারটির যাত্রা শুরু হলেও কয়েক বছরের মধ্যে এর বই সংখ্যা 10,000 ছাড়িয়ে যায়। 1887 সালে এই পাঠাগারের জন্য বিলেত থেকে বই আনা হয়েছিল। 1926 সালের 8ই ফেব্রুয়ারি এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে
ঢাকা পৌরসভা সংবর্ধনা। নর্থব্রুক হল ভবনটি মুঘল নির্মাণ শৈলী ও কৌশল অবলম্বনে নানাবিধ সুবিধার কথা বিবেচনা করে বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজঘাট এলাকায় এক বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছিল। চমকা লালে রাঙা এই ভবনের দুই পাশে দুটি করে মোট চারটি সুশোভিত মিনার রয়েছে। অষ্টভুজাকৃতির মিনারগুলো সুন্দর বৈশিষ্ট্যমণ্ডিত ও কারুকার্য খচিত। ভবনের উত্তর দিকে রয়েছে প্রবেশ দরজা। সবগুলো দরজাই অশ্বক্ষুরাকৃতি ও অর্ধবৃত্তাকার। মুসলিম ঐতিহ্যের স্মারক হিসেবে এ ভবনের চূড়া বেশ উঁচু। চূড়া থেকে অনেক নিচে নকশামণ্ডিত অলঙ্কারিক নিচু পাঁচিলের অবস্থান। তখনকার দিনে ভবনটি দক্ষিণ দিক থেকে দেখতে একরকম এবং উত্তর দিক থেকে দেখতে ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। আমরা এখন আছি নর্থব্রুক হলের ভিতরে। তো ভিতরের অবস্থাটা আপনাদেরকে পর্যবেক্ষণ করে দেখাবো এবং ভিতরে কী কী আছে সেগুলো আমরা অনুসন্ধান করবো। তো আমাদের সাথেই থাকুন। পাকিস্তান আমলের শুরুতে নর্থব্রুক হল তার ঐতিহ্য হারাতে শুরু করে। কর্তৃপক্ষের অবহেলায় শ্রীহীন হয়ে পড়ে পাঠাগারটি। ধীরে ধীরে কমতে থাকে এর পাঠক সংখ্যা। মুক্তিযুদ্ধের সময় এ পাঠাগারের অধিকাংশ বই নষ্ট হয়ে যায়। স্বাধীনতার পরও গ্রন্থাগারের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন সময়ে নর্থব্রুক হলের আশেপাশে নির্মিত হয় সম্মেলন কেন্দ্র ও গণমিলনায়তনের মতো ভবন, যা এর আকর্ষণকে অনেকাংশে ম্লান করে দিয়েছে। নর্থব্রুক হল এটা জনসাধারণের কাছে লালপুর হিসেবে সুপরিচিত। এটা তৎকালীন ব্রিটিশ আপনার লর্ড জর্জ ব্যারিং ব্রুক সাহেবকে সংবর্ধনা দেওয়ার জন্য তৎকালীন আপনার নবাবদের এবং জমিদারদের অর্থায়নে এই আপনার এই হলটি নির্মাণ করা হয়। এটা আপনার টাউন হল হিসাবে তখন পরিচিতি লাভ করে এবং পরবর্তীতে এটা আপনার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং এর দায়িত্বভার ঢাকা মিউনিসিপ্যালিটিকে দেওয়া হয় এবং ধারাবাহিকভাবে ঢাকা মিউনিসিপ্যালিটি করা ঢাকা সিটি কর্পোরেশন এটার দায়িত্বভার গ্রহণ করে এবং রক্ষণাবেক্ষণ পরিচালনা সব কিছু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন করে আসছে। এটা যেহেতু ঐতিহাসিক স্থাপনা, এটার আপনার মূল ইতিহাসটাকে ধরে রাখা এবং এটার স্থাপনাটাকে যাতে কোনো প্রকার মানে কী বলে এটা তো যেহেতু একটি পুরাতন অবকাঠামো সেহেতু এটা যাতে কোনো প্রকারভাবে কোনোভাবেই নষ্ট না হয়, ঠিক আছে, তাই জন্য এটাকে সুষ্ঠুরূপে সংস্কার করার কার্যক্রম নেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওতে আমরা ঘুরে ফিরে দেখলাম পুরান ঢাকার একটি প্রাচীন স্থাপনা যেটি লালকুঠি বা নর্থব্রুক হল নামে পরিচিত। তো এই নর্থব্রুক হলের যে ইতিহাসটা ছিল সেই ইতিহাসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আর আজকের এই সমগ্র ভিডিও জুড়ে আমাকে হেল্প করেছে সোহেল ব্লগসের সোহেল ভাই। সোহেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। তো কেমন লাগছে বলেন আমার সাথে আজকে ঘুরাঘুরি করে? আপনার সাথে প্রথমবার কোনো ভিডিওতে আসলাম, আপনার কাজগুলো দেখলাম, আসলে খুবই ভালো লাগছে ভাই। সোহেল ভাইয়ের চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে ওনার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত পুরান ঢাকার নর্থব্রুক হল থেকে আমি রফিক, সানি অফ।